हेलो बंधुरा, वेलकम बैक टू आवर चैनल बॉम कपल ऑन द व्हील्स। आज आमरा चले एसेछी काश्मीर सीरीजेर तृतीय वीडियो निये। आज आमादेर साथे तोमराओ घुरे देखे नाओ सोनमार्ग। सोनमार्ग कथार अर्थ हलो स्वर्णमय तृणभूमि। एटी जम्मू काश्मीरेर अंतर्गत एकटी शैल शहर। श्रीनगर থেকে এর দূরত্ব প্রায় 80 কিলোমিটার। আমরা সকাল সকাল গাড়িতে করে রওনা দিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। সি লেভেল থেকে সোনমার্গের উচ্চতা 2800 মিটার। সোনমার্গ যেতে গেলে সিন্ধু নালা পেরিয়ে যেতে হয়। এটি কাশ্মীর উপত্যকায় ঝিলাম নদীর প্রধান শাখা। এই 60 মাইল দীর্ঘ উপত্যকা তৃণভূমিতে গিয়ে মিশেছে। পাহাড়ের ঢালে দেখা যায় সুন্দর গ্রামগুলি। সোনমার্গ প্রাচীন রেশম পথের একটি প্রবেশদ্বার ছিল এবং কাশ্মীরকে তিব্বতের সাথে সংযুক্ত রেখেছিল। জোজিলা পাস বা জোজিলা গিরিপথটা এখান থেকে 15 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি সড়ক পরিবহনের জন্য অন্যতম সর্বোচ্চ একটি গিরিপথ। এটি এখনও লাদাখের একটা বেস ক্যাম্প এবং লাদাখের প্রতিরক্ষার জন্য ভারতীয় সেনাবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার রাস্তাটা স্বপ্নের মতো সুন্দর। আমরা জানলা দিয়ে হাঁ করে দেখছিলাম দুদিকের পাহাড় আর মন ভরে উপভোগ করছিলাম স্বপ্নের কাশ্মীরকে। ঘড়িতে এখন 11:45, আমরা পৌঁছে গেছি সোনমার্গে। সোনমার্গে এসে আমরা 10-15 মিনিট আগে এখানে গাড়ি পার্ক করলাম। এখানে অসাধারণ একটা ভিউ দেখা যাচ্ছে, চারিদিকে শুধু পাহাড়, কোনো দিকে সবুজে ঢাকা গাছপালায় ঢাকা পাহাড়, আবার এক এক দিকে সাদা বরফ ঢাকা পাহাড়। এখান থেকে প্রায় 7 কিলোমিটার যদি ট্রেক করে যাওয়া যায় তাহলে এই বরফের মাঝে ল্যান্ড করতে পারবে, কিন্তু এই রাস্তাটা হেঁটে যাওয়া খুব মুশকিল, তাই এখানে ঘোড়া চলছে। কিন্তু ঘোড়ায় গেলে এখানে রেটস অসম্ভব বেশি, প্রায় 2500 থেকে 2700 টাকা পার পার্সন। প্লাস আমাদের সাথে মা বাবারা রয়েছে, তারাও ঘোড়ায় যেতে কমফোর্টেবল না, তাই আমরা ডিসাইড করলাম এই জায়গাটাতেই থাকবো, ঘুরবো, ছবি তুলবো, উপভোগ করবো আজকে সারা। এই পার্বত্য উপত্যকায় আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম তুষারময় পাহাড়ের পেছনে সুনীল আকাশ আর তুলোর মতো ভেসে যাওয়া মেঘগুলো অসাধারণ দেখতে লাগছিল। যে কাশ্মীর নিয়ে এত গোলাগুলি, এত লড়াই, এত রক্তপাত, সেই কাশ্মীরের মাটিতে আজ মাথা তুলে দাঁড়িয়ে আছে ভারতীয় তিরঙ্গা। এটা দেখে মনটা আরো দ্বিগুণ খুশিতে ভরে গেল। দূরে তুষারময় হিমবাহ দেখে আমরাও আর নিজেদের আটকে রাখতে পারলাম না, ঠিক করলাম ঘোড়ায় করেই রওনা দেব বরফের পাহাড়ের দিকে। তিনটে ঘোড়া করে আমরা রওনা দিলাম তিনজন। আমার আর অনুরাগের সাথে সাহস করে আবার মাও চেপে বসল ঘোড়াতে। যদিও আমরা বার্গেন করে রেট অনেকটা কমিয়ে নিয়েছিলাম, পার পার্সন পার ঘোড়া আমাদের নিয়েছিল 1000 টাকা। তোমরাও দরদস্তুর করে 1000 থেকে 1200 টাকার মধ্যে ঘোড়ার রেট ফিক্স করবে। প্রথম দিকে ঘোড়ায় চড়তে বেশ ভয় পাচ্ছিলাম আমি, কিন্তু চারিদিকে সুন্দর দৃশ্য দেখে সব ভয় মন থেকে কেটে গেল। সোনমার্গের উপত্যকা যেখানে ট্যুরিস্টগাড়ি তোমাদের ছাড়বে সেখান থেকে থাজিভাস গ্লেশিয়ারের ডিস্টেন্স প্রায় 7 কিলোমিটার। আর এবড়ো খেবড়ো এই পাহাড়ি রাস্তায় কোনো গাড়ি বা অন্য কোনো যানবাহন কিছু চলে না, আর পায়ে হেঁটে এই রাস্তা ট্রেক করে যাওয়াও বেশ মুশকিল,
তাই ঘোড়াই একমাত্র ভরসা। কিন্তু এই রাস্তাটা এত সুন্দর, তাই এটা মাস্ট রেকমেন্ডেড। তোমাদের যদি একান্তই ভয় বা পায়ে অসুবিধা, কোমরে অসুবিধা এই ধরনের কিছু না থাকে, তাহলে অবশ্যই ঘোড়ায় চেপে রওনা দিও থাজিভাস গ্লেশিয়ারের উদ্দেশ্যে। যদি এই অসম্ভব সুন্দর সোনমার্গের বুকেই থাকতে চাও, তাহলে এখানে পেয়ে যাবে JKTDC-র পক্ষ থেকে রিসর্ট। সেই রিসর্ট থেকে তোমাদের এই ধরনের গাড়ি করেই সোজা নিয়ে যাবে থাজিভাস গ্লেশিয়ার। এই রিসর্টের ভাড়া শুরু হচ্ছে 5,000 টাকা থেকে। এই রিসর্ট ছাড়াও সোনমার্গে রয়েছে আরও নানান হোটেল এবং গেস্ট হাউস। তোমরা চাইলে বুকিং করে চলে আসতে পারো এবং থেকে যেতে পারো সোনমার্গে। 45 মিনিট ঘোড়সওয়ারি করে আমরা পৌঁছলাম আমাদের গন্তব্যে। সোনার পাহাড় সোনমার্গে পৌঁছে আমরা সেখান থেকে ঘোড়ায় করে চলে এসেছি থাজিভাস গ্লেশিয়ারে। এখানে ট্রেক হয়, পেছনে রয়েছে অসম্ভব সুন্দর হিমবাহ, সেই হিমবাহ গলেই জল বয়ে চলেছে এখান দিয়ে এক খরস্রোতা নদী। আজ রোদ ঝলমলে দিন, কিন্তু বৃষ্টি হলেই এখানে বরফ পড়ে। ডিসেম্বর জানুয়ারি এখানে আসাই যায় না, পুরো জায়গাটা বরফে ঘেরা থাকে। অক্টোবর বলে রোদ ঝলমলে দিন, আমরা জায়গাটা ঘুরে উপভোগ করতে পারছি। শীতকালে এই পুরো উপত্যকা বরফে ঢেকে যায়, তাই ঘোড়সওয়ারি বন্ধ হয়ে যায় সেই সময়। তোমাদের এই অবধি পৌঁছতে গেলে আসতে হবে ট্রেক করে। এই হিমবাহ অবধি পৌঁছানোর একমাত্র বাহন হচ্ছে ঘোড়া, এবং পর্যটকদের জায়গাটা ঘুরে দেখানোর জন্য মালিকেরা দিনে বেশ কয়েকবার এই রাস্তায় ওঠানামা করেন, কিন্তু ইউনিয়নের চাপে তাদের হাতে জোটে না বেশি টাকা। বেশ খানিকক্ষণ ছবি তুলে, আমরা ভিডিও তুলে জায়গাটাকে এনজয় করলাম। এখন বসেছি একটু ম্যাগি আর একটু চা নিয়ে। এতটা রাস্তা এসে আমাদেরও একটু খিদে পেয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য একটু চা খেতে ইচ্ছে করছে, তাই চা ম্যাগি খেয়ে নেব। এই জায়গাটি বিখ্যাত বলিউড সিনেমা বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। আমরা সবাই দেখেছি আমাদের প্রিয় সলমান খান কীভাবে ছোট্ট বাচ্চা মুন্নিকে তার দেশ পাকিস্তানে পৌঁছানোর জন্য কাশ্মীরের এই উপত্যকা পেরিয়ে, বর্ডার পেরিয়ে তার দেশে তাকে পৌঁছিয়ে দিয়েছিল। এই জায়গাটি সিনেমার অনেকটা অংশ শুটিং হয়েছিল। প্রায় ঘন্টা খানেক জায়গাটাকে উপভোগ করে আমরা আবার চেপে বসলাম ঘোড়াতে ফেরার পথে। দেখা হয় দিকে কেমন লাগছে? কাশ্মীরের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য হচ্ছে সোনমার্গ। আমার আর অনুরাগেরও এটা পার্সোনাল ফেভারিট। তোমরা চাইলে সোনমার্গে এসে স্টেও করতে পারো, আর যদি স্টে করার প্ল্যান নাও থাকে, তাও শ্রীনগর থেকে পুরো একদিনের জন্য রাখবে সোনমার্গের প্ল্যান।